আচ্ছা স্বাগত সবাইকে চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে মাহবুব মেষhwar আজকে আমাদের অতিথি বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রবর্তক তাকে বলা যেতে পারে সম্পাদক সাংবাদিক এবং খুবই আলোচিত একজন মানুষ جناب সফিক रहमान আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি ধন্যবাদ এখানে আসার জন্য আমি আপনার সঙ্গে মূলত ভালোবাসা নিয়ে কথা বলতে চাই বলুন এবং ভালোবাসা দিবস এটা উদযাপন বাংলাদেশের মতো একটি দেশে এই চিন্তা ভাবনাটা আপনার মাথায় কীভাবে এলো এবং কেন এলো সেই কারণটাই প্রথমে শুনতে চাই আমি উনিশশো ছিয়াশি থেকে উনিশশো বিরানব্বই পর্যন্ত নির্বাসনে ছিলাম তখন লন্ডনে ছিলাম এ বাড়িতে ছিলাম না এবং তখন দেখলাম যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে খুব ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে এবং মানুষের থেকে সাদরভাবে রঙ হচ্ছে সাধনে গ্রহণ করছিল সেন্ট ভ্যারেন্টাইন্স ডে আগেও ছিল ইউরোপে এবং আমেরিকাতে সত্তরের দশকে ছিল কিন্তু এটা দেখা গেল যে আশির দশকের মাঝামাঝি সময় থেকে লিফট অফ করলো হঠাৎ খুব সামনে চলে এলো ব্যাপকভাবে ইউরোপ আমেরিকার নরনারী বিশেষ করে তরুণ তরুণী স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিক বরণ করলো আমি যখন ফিরে এলাম বিরানব্বইতে তিরানব্বইতে আমি এই দিনটি পালনে দিলাম ফেব্রুয়ারি মাসে অর্থাৎ বিরানব্বই থেকে এসে আমি চিন্তা করছি এটা আমাদের মধ্যে ছড়াতে হবে এর কারণ হচ্ছে শান্তিপূর্ণ সহ আমাদের দরকার একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকলে পরে দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে এটাই আমি চেয়েছি এবং সেই জন্য দরকার মায়া মমতা পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্য এবং প্রেম ও ভালোবাসা যে আমি একটা কলকাতায় যে পাড়া থাকতাম হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই থাকতো সেখানে আমাদের হিন্দু মেয়েরা যারা ছিলেন বাঙালি তারা কিন্তু রাখি বন্ধন উৎসব করতো হাতে রাখি পরে দিত ভাই হোঁটালে দিত এটা একটা চমৎকার জিনিস ভাই বোনের মধ্যে একটা সম্পর্ক ছোটোবেলা থেকে কিন্তু গড়ে উঠতে পারে তা আমি ভাবলাম তাহলে পরে সেন্ট ভ্যালেন্টাইন্স যে কেবল তরুণ মানে প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রীর মধ্যে যেন গণ্ডিবদ্ধ না করে এটাকে ছড়িয়ে দিই না কেন আমি তখন চিন্তা করলাম যে এটা বাবা মার সঙ্গে সন্তানদের ভালোবাসা ভাইয়ের সঙ্গে বোনের ভালোবাসা এবং স্বামী স্ত্রী প্রেম প্রেম এটা সব মিলে সর্বদিন করা যেতে পারে এখানে আরেকটা কথা আমার চোখে পড়ল। যে আপনি বাসে চলে দেখবেন বা আপনি স্কুটারের পেছনে থাকুন দেখবেন মায়ের দোয়ায় চললাম মায়ের দোয়া মা কত রকম ফুল লেখা থাকে রিক্সার পেছনে থাকে আপনি দেখবেন এদেশে সবচেয়ে বড় ভালোবাসার সম্পর্ক হচ্ছে মা আর সন্তানের সম্পর্ক সবচেয়েতে বড় ইন্ডিয়া তো তাই এইটাকে আমার আনতে হবে এই ভালোবাসার দিনের মধ্যে এই চিন্তা করে আমি এটা শুধু প্রেমিক প্রেমিক বা স্বামী স্ত্রীর মধ্যে রাখলাম না আমি বললাম এটা সবাই একটা ভালোবাসার দিন উদযাপন করো প্রশ্ন হচ্ছে উনিশশো থেকে দুই প্রায় বিশ বছর এই সময়ের ভিতরে ভালোবাসা দিবসটার বা এই ভ্যালেন্টাইনসের নানা রকম ডাইমেনশন জন্মেছে এর সঙ্গে অর্থনীতি সম্পৃক্ত হয়েছে এর সঙ্গে কর্পোরেট অনেক কিছু সম্পৃক্ত হয়েছে এর সঙ্গে টাকার একটা বড় সম্পর্ক অনেক ব্র্যান্ড শুধু এই দিনটিকে কেন্দ্র করে তারা অনেক প্রোডাক্ট বাজারে আনে ফলে ভালোবাসার অর্থনীতি নতুন একটি আলোচনার জায়গা হতে পারে এবং আপনি যখন এটি প্রবর্তন করেছিলেন তখন আপনার ভীষণ জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক যাই যায় দিন সেটিরও ভালোবাসার সংখ্যাগুলো আমরা পড়েছি স্কুল কলেজ ছাত্র অবস্থায় সেটির খুবই কাটতে ছিল ফলে এর পেছনে কি বাণিজ্যিক কোনো কারণও আপনার ভেতর থেকে কাজ করেছিল আমার পেছনে কোনো বাণিজ্যিক কাজ করেনি এখন আমি একটা দিন করতে চাইলেই তো হবে না আপনি যে ভালোবাসা বিশেষ সংখ্যা যা দিনের কথা বললেন উনিশশো তিরানব্বই ফেব্রুয়ারিতে বেরিয়েছিল প্রথম এটা করার আগে তো আপনার প্রস্তুতি নিতে হয়েছে আপনি নিশ্চয়ই মনে আছে হয়তো জানেনও যে প্রতিটি ভালোবাসার সংখ্যায় আমরা লেখকদের লেখা আহ্বান করতাম অর্থাৎ ফেব্রুয়ারি মাসের হ্যাঁ হ্যাঁ পাঠকদের লেখা ফেব্রুয়ারি মাসে যখন আমরা ভালোবাসার সংখ্যা প্রথম বের করলাম তার আহ্বান দু তিন মাস আগেই করলাম আপনারা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা জানান কেননা আপনি মান্না একটা গান নিশ্চয়ই শুনেছেন যে যেখানে কথা বলছে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে ঠিক আছে সেই তো ভালোবাসে তা এখন আসলে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক যেটা প্রেমের সেটা হচ্ছে গল্প কিন্তু একটাই বয় মিস গার্ল গার্ল মিস বয় বয় ম্যারিজ গার্ল অথবা বয় ক্যানট ম্যারি গার্ল বিচ্ছেদ হয়ে গেল এই তো গল্প তাহলে প্রতিটি মানুষের জীবনে কিন্তু একটা প্রেমের কাহিনী আছে আপনি দেখবেন আছে তাই যদি থাকে সেটা প্রকাশ হচ্ছে না কোথাও কোনো পত্রিকা প্রকাশ করছে না আর তখন তো যৌনে টেলিভিশনে ছিল না তা হবে কোথায় আমি তখন চিন্তা করলাম আমি আমার পাঠকদের বলি না কেন তোমাদের জীবনে যেসব প্রেম অধিকাংশ ব্যর্থ বা ওয়ান ওয়ে আচ্ছা ওয়ান ওয়ে লাভ বলতে পারি প্রেম বলে কি আসলে কিছু আছে সেটা আছে 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 আচ্ছা আচ্ছা থাকতেই তো পারে আপনি যা যা দৃষ্টিপাত করে দেখবেন সেখানে আছে আচ্ছা চারদ আধার কারের ব্যর্থ প্রেমের কাহিনি কিন্তু দুর্দান্ত খায়নি আচ্ছা সেইখানে আমি সেই জন্য আমি বললাম যে আপনারা সকলে এই দিনটিতে আপনারা লেখা পাঠান ওই লেখা পাঠানোর ফলে আমরা কিন্তু প্রথমে বত্রিশ পৃষ্ঠা এবং পরিশেষ হিসেবে একশো আঠাশ পৃষ্ঠা ভালোবাসার সংখ্যা হলো তাই নয় বাঙালি এত ভালোবাসে যে এত লেখা কয়েকটা সংখ্যা আমাদের ভালোবাসার সংখ্যা বেরোয় তারপরে বেরোয় ফালগুড়ি ভালোবাসা চৈতালি ভালোবাসা বৈশাখী ভালোবাসা মানে ভালোবাসায় ভালোবাসা আক্রান্ত আমরা হয়ে গেছি এত ভালোবাসা বেশি বলেই বাংলাদেশের জনসংখ্যা হতো এত বেশি আচ্ছা মনে রাখতে হবে আমরা সবাই কিন্তু আমাদের পিতা মাতার ভালোবাসার ফসল এটাও মনে হয় এটা খারাপ কিছু না ভালো আচ্ছা তো এই যে এদেরকে নিয়ে তখন আমরা মনে করেন এই যে কোনো এখন বাণিজ্যিক তা আমি যদি এখন একটা কাগজ বের করি এর পেছনে নিশ্চয়ই বাণিজ্যিক কনসিডারেশন থাকবে টাকা ছাড়া তো নিউজ পাবো না ছাপবেও না আপনারা যখন টেলিভিশন এর পেছনে বাণিজ্য আছে বাণিজ্য ছাড়া কোনো কিছু ভালো জিনিস এবং সফল বাণিজ্য ছাড়া সফল কোনো কিছু হতে হবেও না সুতরাং এটা এসে গেল এবং পরে এখন হলমার্ক থেকে শুরু করে আর থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান প্রকাশক পত্র খাবারের দোকান হ্যাঁ সবার খাবারের দোকান এটা এটা আছে বলেই লিফ্ট করেছে ফুলের দোকান বিশেষ করে সুতরাং এটা বাণিজ্যিকটা পরে এসছে বাণিজ্যের উপর ভিত্তি করে জিনিসটা আরও ছড়িয়ে গেছে কিন্তু মানুষের হৃদয় যদি ভালোবাসা না থাকতো তাহলে হাজার বাণিজ্য করলেও আপনার চলবে না তার মানে হচ্ছে যে ব্যক্তি শফিক রহমানের ভালোবাসা দিবস নিয়ে যে ভাবনা সেটি বাস্তবায়নের ক্ষেত্রে সম্পাদক শফিক রহমানের। যে পরিচয়টা সেটি সম্ভবত সবচেয়ে এককভাবে বড় ভূমিকা রেখেছে এবং আমরা আপনার সেই সম্পাদক জীবনের গল্প শুনবো তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি কথা বলবো সম্পাদক শফিক রেহমানের সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই বিরতির পর স্বাগত আরেকবার কথা বলছিলাম শফিক রহমানের সঙ্গে আপনি আপনার নির্বাসনের কথা বলছিলেন ভালোবাসা দিবস প্রবর্তনের সময় এই নির্বাসনের গল্পটা কেন হয়েছিল কে আপনাকে নির্বাচনের পাঠিয়েছিল অপরাধটাই বা না অপরাধ ছিল তদানীতিন স্বৈর্য শাসক জেনারেল হুসুল মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে চরণ আমি করেছিলাম আমি গণতন্ত্রের পক্ষে কথা বলেছিলাম তিনি তিনি প্রকারান্তরে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আপনি মানে আপনার পত্রিকার আমার পত্রিকার মাথাতে এবং একটা বিশেষ আর্টিকেল ছিল সেটা ছিল সেট অলঙ্কার আমি বলছিলাম সংসদের সভা সেট অলঙ্কার এই যে নারীদেরকে যে বসানো হয় ওখানে সংরক্ষিত আসন এটা আমি অনেক অনুচিত এটাও তাদের ভালো লাগে নি এশা সাহেবের আর আরেকটা আর্টিকেল ছিল যেখানে আমি অনেক কল্পিত সংলাপ লিখতাম আমার তখন মিলা মইন দুজন খুব আলোচিত খুব আলোচিত ব্যাক পেজে থাকে প্রেম প্রেমিকা ছিল ওরা একটা আলোচনা করেছে ঈশা সাহেবের একটা বিদেশের ট্যুরে গিয়েছেন তার যাবার কথা ছিল মালদ্বীপে তাকে নামে দিয়েছে আন্নামানে তিনি খুব চিন্তিত পড়ে গেলেন যে আমি কি নির্বাচিত হয়ে হয়ে গেলাম কিনা আমার দেশে কু হয়ে গেছে কিনা এটা উনি ভেবেছিলেন এটা কিন্তু আমার কল্পিত ছিল কিন্তু আমি জানতাম না অ্যাকচুয়ালি ওরকম একটা চিন্তাভাবনা তখন আর্মির মধ্যে সেনাবাহিনীর মধ্যে ছিল ঋষা সাহেব ফিরে এসে এই লেখার জন্য ওই চিন্তা আমার নিশ্চয়ই তাহলে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ আছে আপনি তারপরে বিরানব্বই তিরানব্বইতে যখন দেশে ফিরলেন তারপরেও বাংলাদেশের রাজনীতিতে এরশাদ একটি অপরিহার্য এরশাদ বা তার দলটি নানা কারণে অপরিহার্য হয়ে গেল ক্ষমতার সমীকরণে নানা ইকুয়েশনে আমরা দুটো দলকে নিয়ে টানা পড়েন দেখি জামাত ইসলামী এবং হুসেন মাহমুদের সাথে জাতীয় পার্টি তারপরে তার সঙ্গে কোনো রকমের যোগাযোগ হয়েছে বা কখনো দেখা সাক্ষাৎ সুযোগ হয়েছে হয়েছে তার সঙ্গে প্রথম দেখা হয় তিনি কেউ বিব্রত বোধ করলেন আচ্ছা তা আমি হাত বাড়িয়ে দিলাম তিনি হাত বাড়ালেন সেখানে তারপর আপনি আমার বিরুদ্ধে লেখেন কেন লিখেছে নিশ্চয়ই আপনি জানেন এবং সেই কাজটি না করলে আপনার প্রশাসন সবাই করবে আর করবেন না আমিও তাকে কথা বলে দিয়েছি তো যাচ্ছে আমরা একই টেবিলে বসে আবার খেয়েছি নির্বাচনের আগেও কিন্তু তিনি আমাকে ডেকে খাইয়ে তারপরে আমাকে নির্বাচনে পাঠিয়েছিলেন ছিলেন তার অন্যরকম স্টাইল ছিল আপনার পরিবারের ইতিহাস বলে আপনি একটু বাম ঘেঁষা রাজনীতির সঙ্গে ছিলেন আপনার লেখালেখিও সেটা বলে আপনি ভালোবাসা দিবস প্রবর্তন করেছেন পাঠকরা খোলা মনে লিখেছে সেই শফিক রেহমান হঠাৎ করে একটু ডান ঘেঁষা এবং একটি দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেলেন সেটা নিশ্চয়ই অপরাধ না আমি বলছি যে এই প্রত্যাবর্তনটা কেন যদি সংক্ষেপে বলেন আমার বাবার ডাইরেক্ট ছাত্র ছিলেন শেখ মুজিবুর রহমান আমি তার ছোটবেলায় কোলেই বসতাম ছোটোবেলায় কেন একই হোস্টেলে থাকতাম আমার বাবার কোয়ার্টার্স ছিল উনিও বেকার কলকাতার তো সেই অর্থে বলতে পারেন আমরা সম্পূর্ণভাবে কিন্তু আমি ঘরানোর সঙ্গে সংস্কৃতি ছিলাম এমনকি যে বাক্সাল হয়েছে এটা পনেরো নম্বর স্ক্যাটার গার্ডেন বাক এগুলো সব আমরা আত্মীয় বাড়ি আমার খালুর বাড়ি তেরো নম্বর ওইখানে আমার খালুর বাড়িতে আপনার বাক্সাল হয়েছে ওখানে কলকাতা ফেরত যারা বুদ্ধিজীবী ছিলেন আমার বাবা কুড়ে ঘরের ন্যাপ যে মুজাফর আহমেদ তারপরে এখানে সাইদুল হাসান শামিল হাসানের বাবা ছিলেন খুব ভালো নাচেন মহিলাটি ফরিদ হাসানের স্বামী এরা সবাই কিন্তু মিল মিলিত হতেন ওখানে ভাষা নিয়েও আসতেন ওখানে তো এখানে তারা কিন্তু পুরো পাকিস্তানের তদানন্ত্র মনে হচ্ছে পাকিস্তান না হলে আজকে বাংলাদেশ হতো না যতই পাকিস্তানকে গালি দিই এটা বুঝতে হবে আমি সত্য কথাই বলছি এবং শেখ মুজিবুর রহমান যদি আত্ম আত্মজীবনী পড়েন দেখবেন মানুষ কথাটাই সেখানে তিনি পাকিস্তানে নেমেছেন চৌদ্ন বছরের মধ্যে তার জীবনে পঞ্চাশ বছর সুতরাং এদেশের মানুষ সেই দরটি লড়েছেন এখন সত্যি কথা বলার জন্য আমি পাকিস্তান হয়ে যাচ্ছি না আমি তো পাকিস্তানের বিরুদ্ধে চলে গিয়েছি আমি মুক্তিযুদ্ধে চলে গিয়েছি পাসপোর্ট সারেন্ডার করে দিয়েছি আমি ফিরতে পারতাম না আর যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা আজকে পাকিস্তান থেকে ফিরতে পারতাম না আমি আসলে অতিরিক্ত হয়তো প্রগতিশীল আমি অনেক আগের কথা ভবিষ্যতের চিন্তা করি সেটা অনেক কাছে খাপ খায় না মনে যারা কনজারভেটিভ যারা মৌলবাদী থাকে মৌলবাদী হচ্ছে পুরোনো নীতিকে আঁকড়ে ধরা এই তো ইসলামী কিন্তু তাই বাঙালি চল্লিশ বছর আগে বা পঞ্চাশ বছর আগে কথা আপনি ভাবছেন এটা ভুল রবীন্দ্রনাথ ঠাকুর ধরে রাখতে চলবে রবীন্দ্রনাথ ঠাকুর নতুন রূপে নিয়ে আসে তিনি ব্রিটেস ছিলেন তার মতন বড় একটা মাপের সঙ্গীত শিল্পী বিদেশে খুব কম আছে প্রচলিত ধারণা যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনেক বক্তৃতা আপনি লিখেন উনি আপনার অনেক পরামর্শ শুনেন কিন্তু এই বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল অনেক বেশি জামাত নির্ভর হয়ে গেছে এটা আপনাকে কষ্ট দেয় কি না কিংবা জামাত ইসলামের রাজনীতিকে আপনি কিভাবে বিএনপির সঙ্গে তাদের যে মাখামাখি সেটাকে ব্যক্তি শফিক রহমানের মূল্যায়ন কী না আমি মনে করি যে বিএনপি একাই চলতে পারে এবং এখন গত পাঁচই জানুয়ারিতে আমরা দেখলাম যে বিএনপি বড় একটা সমাবেশ করলো জামাতে সেখানে উপস্থিত ছিল না তবে জামাতকে আমি আইন করে শাস্তি দিয়ে ওভাবে আমি জামাতকে রাজনীতি থেকে বিদায় করতে রাজি নই আমি চাই যে ইলেকশন হবে ইলেকশনের মানুষের বেছনের অধিকার থাকবে এবং তাহলে কিন্তু আপনি শরীরতন্ত্র থেকে যাবেন না একদলের দিকে যাবেন না আপনি মনে করতে পারেন জামাত একটা বড় চ্যালেঞ্জ হতে পারে আমার আমাকে ভালো কাজ করতে হবে রাজনীতিতে সব রকম লোক থাকাই দরকার ইংল্যান্ডে কি নাজি পার্টির পক্ষে লোক নেই জার্মানি থেকে নাজি পার্টি এখনও হিটলারের পক্ষে লোক নেই তাদেরকে কিন্তু কী করে খারিজ করে দেওয়া হয়েছে ভালো যারা নেতা নতুন যারা নেতা তারা ভালো কাজ করেছেন ফলে জামাত মতো পার্টিগুলো বা যাদের মনে হয় দেশের পক্ষে নাই সেসব পার্টিগুলো সেখানে মাথায় তুলে দাঁড়াতে পারেনি জামাতিরা একসময় সময় শফিক রহমানকে একেবারেই দেখতে পারতেন না হ্যাঁ রীতিমতো গালিগালাজ করে এখন জামাতিরা আপনাকে নিয়ে অন্তত চুপচাপ থাকে সেটা কি বিএনপির সঙ্গে আপনার সম্পৃক্ততার কারণে না না আপনি নিজে বিশ্বাস অটল থাকুন আপনার বিবেকের অনুযায়ী আপনি কাজ করুন আপনি মানুষকে ভালোবাসুন ভালোবাসে শেখান আপনাকে আর বিএনপিও ভালো হবে জামাতও ভালো হবে আওয়ামী লীগও ভালো যেমন আমাদের আবারও আর একটা বিরতি নিতে হচ্ছে দর্শক আমরা আবার একটা ছোট্ট বিরতি নিচ্ছি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই আগত আরেকবার কথা বলছিলাম সাংবাদিক শফিক রহমানের সঙ্গে আপনি বাংলাদেশের সাংবাদিকতায় একজন আলোচিত মানুষ আপনার পত্রিকা এবং সাপ্তাহিক থেকে যখন দিনকে আপনি দৈনিক করার চেষ্টা করলেন বিশাল আয়োজন প্রথম কমপ্লেক্স হলো সেখানে মুভি দেখানো হতো অনেক কিছু সেটি শেষ পর্যন্ত হলো না মানে সেটি সাস্টেন করলো না সেই জায়গা থেকে কখনো কি মনে হয় যে সম্পাদক হিসাবে আপনি খানিকটা ব্যর্থ হয়েছেন দৈনিক পত্রিকা করতে গিয়ে না কেন সে কেন দৈনিক প্রতিযোগিতা করতেই পারেনি আমি দুবার চেষ্টা করছি একবার নয় প্রথমবার মাসখানে বের করার পরে দেখলাম ওটা প্রোডাক্টটা ভালো হয়নি আমি বন্ধ করতে বাধ্য হলাম তখন আমার প্রেসার ছিল না দ্বিতীয়বার বড় আয়োজন করে করতে গেলাম এটা বড় আয়োজনই করেছিলাম যতদিন আমি ওই পত্রিকার দায়িত্বে প্রথম দিকে ছিলাম তখন দেখা গেল যে পত্রিকা কখনো আমি বারোটার মধ্যে বের করতে পারছি না এটা বলতে হবে যে আমাদের সামগ্রিক একটা বড় ব্যর্থতা ছিল আচ্ছা আচ্ছা দ্বিতীয়ত রাজনৈতিকভাবে যেতে হলো যে আমি কখনোই সেনাতন্ত্রের পক্ষে নেই আমি এখনও মনে করি একটা খোড়া গণতন্ত্র ভালো সেনাতন্ত্রের চেয়ে ভালো এইখানটাতে আমার সঙ্গে বিরোধ লেগে গেলো সেই সময়কার ওয়ান ইলেভেন সরকারের সঙ্গে যে আমি বলছি না আমি আপনাদের কথা নিয়ে চলবো না যেসব কথা নিয়ে আজকে মিস্টার মাহফুজানাম বলছেন যে মিথ্যা সংবাদ তাকে দেওয়া হয়েছিল এবং তিনি সেটা বের করে ভুল করেছেন তার তো ভুল করা উচিত হয়নি সেই ভুল তো আমি করিনি আমাকেও তো প্রত্যেকদিন বিকেলে বলা হতো সিডি দেওয়া হচ্ছে জল্লি সাহেবের সিডি আমাকে দেওয়া হয়েছিল আমি সেটা তো ছাপিনি আমার কাগজে যিনি ওই যে ডেট দিয়েছিলেন যে সে একটা আন্দোলন মানে সরকার ফেলে দেবে ওই তো আমিও পেয়েছি তাতে টর্চারের সময় সে কী দিয়েছিলেন অথবা এমনকি প্রথম হল ডেল স্টারের যে কর্ণধার মিস্টার লতিফুর রহমান শিল্পপতি তিনিও যে দুর্নীতি দেয় অভিযুক্ত সেই তথ্য আমাকে দেওয়া হচ্ছে আমার কাছে এখনও আছে আমি তো ছাপিনি সেটা আমি তো ছাপতেই পারতাম আমি ছাপিনি কিন্তু অন্য কাগজগুলো ছেপেছে প্রথম হলো আমি দেশটা বটেই তা এই যে বিরোধিতাতে হলো আমার সঙ্গে আমি কিন্তু তখন থেকেই চেষ্টা করে গেছি গণতন্ত্রের দেশে ফিরিয়ে আনতে আজকের প্রথম যে শেখ হাসিনার মুক্তির জন্য তিনি তখন জেলে ছিলেন এবং বিরোধী নেত্রী এখন যিনি যে বিরোধী দলীয় নেত্রী তার জন্য মুক্তির চেষ্টা করেছি এবং তারা জান তেন করেছে আর সেই কারণেই খালেদিয়া মুক্তি পেয়ে দু হাজার আটই সেপ্টেম্বর মাসে এই বাড়িতে কিন্তু এসেছিলেন এইখানে তিনি বসছিলেন প্রথম কদিন অফিস করেছিলেন এটাই কারণ বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবসময় দেখি গণতন্ত্র রাজনীতি শাসন এগুলোর সঙ্গে পত্রিকার একটা দারুণ সম্পর্ক সব কিছু সব জড়িত ওয়ান লিভের সময়ের গল্প আপনি নিজ থেকেই বললেন এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে বাংলাদেশের সাংবাদিকতা এখন কোথায় দাঁড়িয়ে বাংলাদেশের সাংবাদিকতা এখন ব্যবসা তন্ত্রের দিকে চলে গিয়েছে

চব্বিশ বছর বছর বাবা হয়েছে তো আমি চট্টগ্রামে গিয়েছিলাম সেখানে লাভলেনের কাছেই ছিল আমার ভবিষ্যৎ স্ত্রীর বাড়ি তাকে দেখে আমি মুখ হলাম হয়তো সেও হয়েছিল তারপরে সে যুগে এস এম এস ছিল না শিশির আদান প্রদান নীল খামে নীল প্যাডে ব্যাজিলন বন্ড এগুলো দেখে আদানপ্রদান হতো তারের রহমান স্ত্রী ষাট বছর হবে এটা একটা লম্বা জীবন পারি দেওয়া সকলের জীবনে কিন্তু উত্থান পতন আর্থিকভাবে সামাজিকভাবে আসে আমারও হয়েছে তারও হয়েছে ভালোবাসা তো কখনও বেশি হয় কখনো কম সব আমার প্রশ্ন হচ্ছে ভালোবাসা দিবসে মানুষ মানুষকে অনেক কিছু উপহার দেয় আপনি একটা অনুষ্ঠান করেন টেলিভিশনে সেটা নাম হচ্ছে লাল গোলাপ আপনি কি এখনও মনে করেন যে উপহার হিসেবে ভালোবাসার উপহার হিসেবে সবচেয়ে ভালো জিনিস গোলাপ বা ফুল না 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 মানুষকে ভালোবাসার পরে যে জিনিসটা আপনি উপহার দিচ্ছেন সেটাই কিন্তু খুব দামি হয়ে যায় এবং সেখানে আমার অনুরোধ হচ্ছে আপনারা ফুল দিতে পারেন লাল ফুল যে কোনো ফুল নাহলে চকলেট দিন নাহলে লজেন্স দিন মা বাবার কথা বলছি তাদের ভুলে যাবেন না ভালোবাসার দিনে অন্তত সেদিন আপনার ছেলেমেয়েরা আমি অনুরোধ করব। আপনার সে মা বাবাকে একটি চা খান সকালবেলা গিয়ে মা বাবা খুশি হবে ভালোবাসার ধরন পাল্টাচ্ছে এখন ধরেন এরকম ভালোবাসা হয়ে যাচ্ছে দুজন দুজনকে দেখেই নাই তাদের ফেসবুকে পরিচয় বড় জোর হয়তো স্কাইপে বিয়ে হচ্ছে ফলে আপনার যুগের ভালোবাসা আপনারা যখন চিঠি লিখতেন সেই জায়গাটা ভালোবাসার সঙ্গে সাহিত্য চর্চা সঙ্গীত চর্চা সেগুলোর একটা অঙ্গাঙ্গী সম্পর্ক ছিল রবীন্দ্রনাথ নিয়ে ছেলে ভালো গল্প করতে পারলে মেয়েটা পড়ে যেত এখন সেটি হচ্ছে না এইটা কি কোনোভাবে ক্ষতিকারক কিছু হচ্ছে না কি এটা আসলে সময়ের কারণেই যুগের সঙ্গে সব কিছু বদলে যাচ্ছে এখন এস এম এস হয়ে গেছে সুতরাং আপনি চিঠি দিচ্ছেন এস এম এসের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমরা ভালোবাসার সঙ্গে জুটি একটা ছিল লাইক আলিফ লাইলা লাইলি মজনু শিরি ফরাদ কিন্তু এখন দেখা যাচ্ছে দেবদাস দেবদাস পার্বতী পার্বতী কিন্তু আবার রবীন্দ্রনাথ কিন্তু তখনই দেখিয়েছেন যে অমিতের যেরকম লাবণ্য থাকে সেরকম কেতুপীয় থাকে ফলে সেই দানি অনেক বেশি একজনই অনেক প্রেম করে বা না পেলে তার জীবন অস্থির হয়ে যায় না একজনকে নিয়ে চলে এইটা কি আসলে কেন হচ্ছে মেয়েরা সাধারণত একটি পুরুষকে বেছে নেয় আর ছেলেরা হয়তো একাধিক নারী তার আসে থাকতেই পারে কিন্তু ভালোবাসার সম্পর্কে আসলে কি আসলে হচ্ছে বিশ্বাস মঙ্গলের সম্পর্ক আমি যদি কাউকে ভালোবাসি এরিক সেগাল তার লাভ স্টোরি বইতে লিখেছেন ইন লাভ ইন লাভ ইউ নেভার হ্যাভ টু সে সরি অর্থাৎ তুমি এমন কিছু করবে না প্রেমিকের সঙ্গে বা প্রেমিকার সঙ্গে যাতে তোমার সরি বলতে হবে খারাপ তুমি খারাপ করবে না তুমি প্রেমিক প্রেমিকার মঙ্গলই চাইবে সেক্ষেত্রে তোমার ভালোবাসা সম্পর্কে অবিশ্বাসী হওয়ার কোনো সুযোগই নেই তুমি যদি তুমি আরেকটা মেয়েকে ভালোবেসে ফেলো বর্তমানটাকে বাদ দিয়ে তাহলে বলতে হবে সৎস সরি আমি পাচ্ছি না তোমার সঙ্গে থাকতে আমি কিন্তু ওনাকে ভালোবেসে ফেলেছি আমি চললাম এবং হয়তো সেটা সে মেনে নেবে এই জন্যই বিদেশে কিন্তু অনেক বেশি ডিভোর্স হয় এবং বিয়ে হয় প্রেমও হয় ডিভোর্স হয় তেমনি আমাদের দেশে দেখা যায় একটা মৃত ভালোবাসাকে নিয়ে সম্পর্কে নিয়ে স্বামী স্ত্রী চলার চেষ্টা করে যেখানে স্বামী প্রতারণার আশ্রয় নেয় এবং স্ত্রী বঞ্চিত হয় এটা ঠিক না জি আপনাকে অনেক ধন্যবাদ ছবি কেমন আমাদের সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ দর্শক শেষ করছি আজ দেখা হবে পরবর্তী পর্ব অন্য কোন অতিথির সঙ্গে ভালো থাকবেন সবাই